ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, এমন দাবি করে ওয়াশিংটন বলছে। মস্কোর সদিচ্ছা থাকলে ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। এদিকে ইউক্রেন সীমান্তে উত্তেজনা নিরসন এবং দ্বিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণে রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী ন্যাটো। তবে কিয়েভের বিরুদ্ধে যে কোনো রুশ আগ্রাসনে জোট ঐক্যবদ্ধ থাকবে বলে সতর্ক করেন ন্যাটো প্রধান। আসমাতুলি, ডেস্ক পোর্ট। সোমবার জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ওই বৈঠকে বাস্তবতার আলোকে মস্কোর সঙ্গে বৈঠক করবে ওয়াশিংটন, এমন আশাবাদ ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সেখানে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও সামরিক মহড়ার বিষয়টি গুরুত্ব পাবে। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা বাইডেন প্রশাসনের নেই, এমনকি ইউক্রেনকে ন্যাটোয় যুক্ত করার বিষয়টিও আলোচনায় থাকবে না। যুক্তরাষ্ট্র মনে করে উভয় পক্ষ আন্তরিক হলে কূটনৈতিকভাবে ইউক্রেন সীমান্তে উত্তেজনা নিরসন সম্ভব। আলোচনায় বসার আগে এমন ঘোষণা দিয়ে ওয়াশিংটন জানিয়েছে বিষয়গুলো আগেই স্পষ্ট করা হয়েছে, কারণ ইউক্রেনে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনকে রাশিয়া বারবার তাদের নিরাপত্তায় বিরাট ঝুঁকি বলে দাবি করে আসছে। ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য সমাবেশ নিয়ে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে যুক্ত হন। পরে এ বিষয়ে মুখ খোলেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির প্রধান জেন্স স্টলটেনবার্গ। আমরা ইউক্রেনকে সমর্থন করি, ন্যাটো কোনো দেশের সার্বভৌমত্ব অস্বীকার করতে পারে না এবং জোটের সদস্যপদ নেয়া বা না নেয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্তকে সম্মান জানায়। রাশিয়ার আগ্রাসী মনোভাব ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। আসছে বুধবার ন্যাটোর সঙ্গে রাশিয়ার বৈঠকের কথা রয়েছে, আর তাহলে 2019 সালের পর এই প্রথম ন্যাটো রাশিয়া কাউন্সিলের বৈঠক হবে। আসমাতুলি, নিউজ 24।